পাওয়া যাবে। এমনি জয়নাল আবেদিন লিখেছেন, আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিচ্ছেন তা আমি কিভাবে বুঝবো, তখন কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিচ্ছেন এর একটা আলামত হলো যে আপনার মধ্যে বিপদ আসা, বিপদের মুখোমুখি হওয়া, অথবা আপনি আপনার কোনো লোভনীয় পরিস্থিতির মুখোমুখি হওয়া, যে লোভের পরে আপনি হারামে চলে যেতে পারেন, সেটা থেকে বাঁচতে আপনি হালাল থাকতে পারেন, এর মানে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা নিচ্ছেন। এরকম অনেকগুলো সিচুয়েশন দেখে বোঝা যায় যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এরপরে